হ্যালো ভিওর ইউটিউব স্যানেল পাওয়ার টেক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজ আমরা এই ভিডিও দিয়ে ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং কোর্সটি শুরু করতে যাচ্ছি আজ আমাদের প্রথম ক্লাস যে কোনো ভাই ও বোনেরা সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটি করতে পারেন এই কোর্সটি করতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না এই কোর্সটি করতে আপনাকে কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে না ভিডিওগুলো দেখে বারবার প্র্যাকটিস করতে পারবেন কোর্সটি শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে একটি ওয়ার্ক পারমিট পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন সেই সার্টিফিকেট দিয়ে যে কোনো জায়গায় ইলেকট্রিশিয়ানের চাকরি নিতে পারবেন এবং এবিসি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইলেকট্রিক্যাল ওয়ারিং কাকে বলে কত প্রকার ও কি কি কোথায় কোন ওয়ারিং ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল ওয়ারিং করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় ভেরি ভেরি বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ইলেকট্রিক্যাল ওয়ারিং কাকে বলে বৈদ্যুতিক লোডে বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুতের উৎপত্তি স্থান হতে লোড পর্যন্ত ওয়ার বা ক্যাবল দিয়ে যে সংযোগ দেওয়া হয় তাকেই ইলেকট্রিক্যাল ওয়ারিং বলে আর ভাবে বলতে গেলে এর লেআউট ডায়াগ্রাম মেনে সুন্দর সুশৃঙ্খলভাবে নিরাপদ স্থান দিয়ে নিরাপদে বিদ্যুৎ বিধি মেনে বিদ্যুৎ স্থানান্তর ও সঠিকভাবে লোডে বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে ওয়ার বা কেবলকে সুসজ্জিত করাকেই ইলেকট্রিক্যাল ওয়ারিং বলে ইলেকট্রিক্যাল ওয়ারিং কত প্রকার ও কি কি। ইলেকট্রিক্যাল ওয়ারিং প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে এক বাইহিক ওয়ারিং দুই অভ্যন্তরীণ ওয়ারিং বাহিক ওয়ারিং আবার দুই প্রকার ওভারহেড ওয়ারিং আন্ডারগ্রাউন্ড ওয়ারিং অভ্যন্তরীণ ওয়ারিং আবার তিন প্রকার হাউজ ওয়ারিং ডাক্ট ওয়ারিং ট্রাঙ্কিং ওয়ারিং হাউজ ওয়ারিং আবার দুই প্রকার সারফেস ওয়ারিং কনসেট ওয়ারিং সারফেস ওয়ারিং আবার চেয়ে অনেক কয়েক প্রকার স্যালেন ওয়ারিং ব্যাটেন ওয়ারিং ক্লিট ওয়ারিং হুক ওয়ারিং কন্ডল্ট ওয়ারিং এবং কেসিং ওয়ারিং কনসিট ওয়ারিং আবার তিন প্রকার কনসিল্ড কুন্ডুইট ওয়ারিং কনসিল্ট ফায়ার গ্রুপ ওয়ারিং আন্ডারপ্লাস্টার কনসিল্ট ওয়ারিং ওভারহেড ওয়ারিং বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে যে ওয়ারিং করা হয় তাকে ওভারহেড ওয়ারিং বলে আমরা রাস্তার পাশে বা পোলের ওপর দিয়ে যে ওয়ারিং দেখতে পাই সেগুলো হচ্ছে ওভারহেড ওয়ারিং ওভারহেড লাইন উচ্চ ভোল্টেজের হয়ে থাকে এগারো কেবি তেত্রিশ কেবি ছেষট্টি কেবি একশো বত্রিশ কেবি দুশো তিরিশ কেবি পর্যন্ত হয়ে থাকে আন্ডারগ্রাউন্ডিং ওয়ারিং ঘনবসতি এলাকায় প্রধান প্রধান শহরে সাব স্টেশনের সার্ভিসিং কানেকশনে আন্ডারগ্রাউন্ডিং ওয়ারিং করা হয় যেসব জায়গায় বা স্থানে ওভারহেড ওয়ারিং করা যায় না সেসব জায়গায় আন্ডারগ্রাউন্ডিং ওয়ারিং করা হয় হাউজ ওয়ারিং আমরা বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য যে ওয়ারিং করে থাকি তাকে হাউজ ওয়ারিং বলে আমাদের পরবর্তী ভিডিও এই হাউজ ওয়ারিংয়ের উপর দেখার আমন্ত্রণ রইল ইলেকট্রিক্যাল ওয়ারিং করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হয় এক নম্বরের প্রয়োজনীয়তা ওয়ারিং করার প্রয়োজন কেন বা কী জন্য সেটা বিবেচনা করতে হবে দুই নম্বরের স্থায়িত্ব ওয়ারিংয়ের স্থায়িত্ব কীরকম হবে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর নাকি দশ বছর নাকি বিশ বছর নাকি পঞ্চাশ বছর তা বিবেচনা করতে হবে নিরাপত্তা ওয়ারিং করার সময় নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে এজন্য ফিউজ ব্রেকার সুইচ প্রভৃতি নিরাপত্তা যন্ত্র ব্যবহার করতে হবে ওয়ারিংয়ের স্থান ওয়ারিংয়ের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে এবং সেই স্থানে যে ওয়ারিং করার প্রয়োজন সেই স্থানে সেই ওয়ারিং করতে হবে লোডের পরিমাণ কী পরিমাণ লোড এই ওয়ারিংয়ের মাধ্যমে চালানো হবে সেই বিষয়টি ওয়ারিং করার সময় বিবেচনা করতে হবে সরবরাহ লাইনের ভোল্টেজ কত ভোল্টেজ সঞ্চালন লাইন হবে সেটা বিবেচনা করতে হবে সরবরাহ লাইনের দূরত্ব সরবরাহ লাইনের দূরত্ব কত তা বিবেচনা করতে হবে বিদ্যুৎ ব্যবহারের ধরন বাসা বাড়িতে কারখানায় বা কোন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করা হবে সেই বিষয়টা বিবেচনা করতে হবে সৌন্দর্য ওয়ারিং অবশ্যই সুন্দর গোছানো ও সুসজ্জিত হতে হবে খরচ ওয়ারিং করতে কি পরিমাণ খরচ হবে সেই বিষয়টিও বিবেচনা করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিওর বিষয়ে হাউজ ওয়ারিং কাকে বলে কত প্রকার ও কী কী সেগুলো বিস্তারিত আলোচনা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়